বলে দিদি তোমরা জমিতে কি চাষ করবে ভেবেছো আমি তো ধান চাষ করব ভাবছি এরা তো ধান চাষ করবে আমি আলু চাষ করব আলু তো কেউ চাষ না করলে আলু দাম বেশি পাবো কিন্তু এতে বলা যাবে না এই কথা হ্যাঁ হ্যাঁ তোমরা যা চাষ করো আমিও তাই করব সুখী তুমিও তাহলে ধান চাষ করো আমিও তো ধান চাষই করব এজন্যই জিজ্ঞেস করছি তোমাদের সবাই একই চাষ করলে অনেক ভালো হবে সেচের ব্যবস্থা একসাথে করা যাবে এতে খরচ কম হবে জমি তৈরি করা শেষ আমার কাল শেষ দিয়ে ধানের চারা লাগাবো ভাবছি আজ বাড়িতে যাই চল মা আজ বাড়িতে চল তোর হয়তো খুব ক্ষুধা লেগেছে তাই না বাড়িতে গিয়ে তোকে দানা খাওয়াবো তোর বাবা বেঁচে থাকলে তোকে রোদে এনে জমিতে রাখতাম না তোর বাবাই ফসল ফলাতো আমি তোকে নিয়ে বাড়িতে থাকতাম অনেক চাষ দিয়েছি এবার আমার জমিতে আলু চাষ খুব ভালো হবে আর আমি টুনিয়া সুখীর থেকে অনেক ধনী হব টুনিয়া সুখী শুধু আফসোস করবে যাই এবার চলে যাই টুনিরা আগে ধান চাষ করবে তারপর আমি জমিতে এসে আলু চাষ করব এরপর কাকুলিও চলে যায় এভাবেই সেই দিনটা কেটে যায় পরের দিন টুনি ও সুখী তাদের জমিতে সেচ দিয়ে ধানের চারা লাগাতে থাকে সুখী কাকুলি দিদি তো এখনো আসছে না আমাদের তো ধানের চারা লাগানোই প্রায় শেষ হয়ে গেল কাকুলি দিদির আবার কিছু হলো না তো আমিও তো তাই ভাবছি টুনি আমি ধানের চারাগুলো লাগানো শেষ করে কাকুলি দিদির বাড়িতে যাব এখন গেলে তো জমির পানি শুকিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সুখী আমিও যাব কাকুলি দিদি তোমার শরীর খারাপ নাকি গো আজ জমিতে যাওনি যে আমরা তো ধানের চারা লাগিয়েছি আজ তবে ভালো করেছি তোমরা আমার শরীরটা ভালো না তাই আর যাইনি কাল আমি জমিতে ধানের চারা লাগাবো ঠিক আছে লাগিও আমরা তবে চলি এরপর তারা চলে যায় এভাবেই সেই দিনটা কেটে যায় পরের দিন কাকুলি বস্তায় করে আলু কিনে নিয়ে আসে আর পথে টুনির সাথে কাকুলি দেখা হয় কি ব্যাপার কাকুলি দিদি তুমি ধানের চারা না নিয়ে আলু নিয়ে যাচ্ছ মানে তুমি তোমার জমিতে আবার আলু লাগাবে না তো আরে টুনি কি বলছো এসব জমিতে কেন আলু লাগাতে যাব জমিতে তো ধান চাষ করব আলু এগুলো তো রান্না করে খাবো তাই তো নিয়ে এলাম ঠিক আছে টুনি আমি যাই আবার জমিতে যেতে হবে কাকুলি টুনিকে এমন মিথ্যে বলে তাড়াতাড়ি আলুর বস্তা নিয়ে জমিতে যায় আর আলু লাগিয়ে দেয় অবশেষে আলু লাগাতে পারলাম তুমিরা তো জানেই না যখন আলু হবে তখন জানতে পারবে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় টুনি ও সুখীর ধান পেকে যায় আর কাকুলির আলুর জমির আলু গাছও বড় হয়ে যায় আলু তোলারও সময় হয়ে আসে আর হঠাৎ বন্যা এসে কাকুলির আলুর জমিতে পানি দিয়ে ভরে যায় কিন্তু টুনি ও সুখীর জমিতে পানি ঢুকলেও ধানের উপর পর্যন্ত পৌঁছাতে পারে না এই কি সর্বনাশ হয়েছে আমার আমার আলুর জমিতে যে পানি দিয়ে ভরে গেছে এখন তো আমার সব আলু নষ্ট হয়ে গেল কাকুলি দিদি তুমি মিথ্যে আর চালাকি করে আমাদের না জানিয়ে আলু লাগিয়েছো তাই এমন সর্বনাশ হলো তোমার বুঝেছো আর যদি আমাদের মতো ধান চাষ করতে তাহলে আর তোমার ফসল পানিতে নষ্ট হতো না আমাদের যদি একবার বলতে তুমি আলু চাষ করবে তাহলে আমরা তোমাকে বলতে পারতাম এই সময় আলু চাষ করা যাবে না কারণ এই সময় বন্যা হতে পারে হ্যাঁ টুনি আমি তো ভুল করেছি বেশি লাভ করতে গিয়ে আজ এমন সর্বনাশ হলো এখন থেকে তোমরা যা চাষ করবে আমিও তাই চাষ করব ঠিক আছে টুনি চলো আমরা ধান কেটে বাড়িতে নিয়ে যাই নইলে বন্যার পানি বেশি হলে আর কাটা যাবে না হ্যাঁ হ্যাঁ চলো সবাই নাকি আখ চাষ করবে তাহলে আমরাও আখের চাষ করব তুমি কি বলো কিন্তু সুখী আখের চারা তো আমাদের বনে নেই আমরা চারা কোথায় পাবো সবাই বলছে পাশের বনে নাকি আখের চারা পাওয়া যায় কাল সবাই নিতে যাবে আমিও ওদের সাথে যাব তুমি গেলে আমার সাথে এসো আমি এখন কাকুলি দিদিকে বলতে চাই কেমন
ঠিক আছে, কাল আমিও যাব। যাও তবে, তাড়াতাড়ি কাকুলির কাছে যাও। কাকুলি দিদি, আমরা সবাই এবার আখ চাষ করব, তাই কাল পাশের বনে আখের চারা আনতে যাব, তাই তোমাকে বলতে এলাম গো। ঠিক আছে সুখী, আমিও তোমাদের সাথে যাব। মা টুকি, আজ অনেক পথ উঠতে হবে, আমি তো এত পথ তোকে নিয়ে উঠতে পারবো না, তোকে কিন্তু নিজেকেই কিছু পথ উঠতে হবে, পারবি তো? ঠিক আছে মা, আমি চেষ্টা করব, কিন্তু আমি কিন্তু জেগে উঠতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, চল তাহলে, সবাই হয়তো তৈরি হয়েছে যাওয়ার জন্য। চলো সবাই, আমরা উঠতে শুরু করি অন্য বনে যাওয়ার জন্য। টুকি মা, এখন তুই নিজে উঠতে থাক, আমি যে আর তোকে নিয়ে উঠতে পারছি না, অনেক পথ তো এলাম তোকে নিয়ে। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাদের সাথে ওড়ার চেষ্টা করছি। তোমরা সবাই একটু ধীরে ধীরে ওড়ো, আমার মেয়ে যে এত জোরে উঠতে পারবে না। তোমার মেয়ে জোরে উঠতে পারবে না, তাহলে এনেছো কেন? আমার মেয়ে অনেক ছোট, তাই বাড়িতে রেখে আসলে তো শিকারি ঈগল ওকে আক্রমণ করতে পারে, তাই সাথে নিয়ে এসেছি। এজন্য কি এখন আমরা ধীরে ধীরে উড়বো নাকি? হ্যাঁ, এই তোমরা ধীরে ধীরে এসো, আমাদের সময় নেই, আমরা তাড়াতাড়ি যাই, চলো সবাই। হ্যাঁ তাই চলো। আমি তো সবাইকে হারিয়ে ফেললাম, এখন কি করে যাব পাশের বনে? আমার বুঝি আখের চারা নেওয়া হবে না। মা, আমি যে উঠতে পারবো না মা, পারবোর পাখা যে আমার খুব ব্যথা করছে আর ক্ষুধাও লেগেছে। ঠিক আছে মা, আমরা আর উড়বো না, থাক আমি আখের চারা আনতে যাব না, একা একা কি করে আর যাব। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চল ওই বাড়িতে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। বাড়িতে কেউ আছেন? শুনছেন, বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, আকাশটা আবার এই সময় খারাপ করলো? চল মা, আমরা ঘরের ভিতরে যাই, কেউই তো সাড়া দিচ্ছে না। এরপর টুনি ও টুকি ঘরের ভিতরে যায়, আর তখনই খুব জোরে ঝড় হতে থাকে। ঘরের ভিতরে তো কেউ নেই, দেখ মা কি বৃষ্টি হচ্ছে, আমরা তো ভিজে যেতাম। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্য করেন, কাকুলি সুখীরা তো ভিজেই যাবে রে। হ্যাঁ মা ঠিকই তো বলেছ মা, এই ঘরে তো কোনো খাবার নেই, এখন আমি কি খাবো? আমি ভেবেছিলাম কেউ না কেউ থাকবে, কিন্তু এই ঘরটা ছাড়া তো এখানে আর কেউ নেই, এখন এই সময় খাবার কোথায় পাবো রে মা? আর কিছুক্ষণ কষ্ট করে থাক, আমরা ঝড় থামলে বাড়িতে চলে যাব। কাকুলি দিদি, বৃষ্টি তো থামছেই না, এখন কি করে একের চারা আনতে যাব? টুনিটা যে বৃষ্টিতে কোথায় পিছনে পড়ে ভিজছে, আমরা তো রেখেই চলে এলাম ওকে। আরে নিজের কথা ভাবো, টুনির চিন্তা বাদ দাও, টুনি তো তার ছানাকে নিয়ে নিজে বাইরে চলে যাবে, এত দূর তো আসতেই পারবে না, ভালোই হবে, টুনি না আসলে তো আমরা আখের চারা ভাগে বেশি করে পাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, বৃষ্টি ছাড়ার সাথেই আমরা টুনির আসার আগে তাড়াতাড়ি যাব। সবাই এভাবেই টুনিকে নিয়ে সমালোচনা করতে থাকে, এভাবে বেশ কিছুক্ষণ বৃষ্টি হতে থাকে, সবাই বৃষ্টিতে ভিজে যায়, আর টুনি বেশ আরামে বনের একটা ঘরে থাকে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। মা টুকি, বৃষ্টি ছেড়ে গেছে, চল মা এবার আমরা বাড়িতে যাই। হ্যাঁ মা চলো। কি ব্যাপার, এখানে তিনটি আখ কে রেখেছে? আমি তো আখের চারা নিতে যেতেই পারলাম না, এই তিন আখ নিয়ে বরং আমি চলে যাই, এই আখ কেটে জমিতে লাগিয়ে দিব, যদি আখ হয় ভালোই হবে। হ্যাঁ মা নিয়ে চলো, আমিও আখ খেতে পারবো, আমি যে আখ কোনোদিনও খাইনি, তাই জানি না আখ খেতে কেমন হয়। আখ খেতে মিষ্টি হয় রে মা, ঠিক আছে চল নিয়ে যাই। এরপর টুনি আখ তিনটে নিয়ে বাড়িতে আসে, আর অন্যদিকে কাকুলি সুখী মিঠু ওরা আখের চারা নিতে গিয়ে দেখে বৃষ্টির পানিতে আখের চারা ডুবে গেছে। একে সব আখের চারা তো পানিতে ডুবে গেছে, এখন আমরা কি নিয়ে যাব? চলো চলো সবাই বাড়িতে চলে যাই, আখের চারা আর নেওয়া হলো না।
কোথায় পেয়েছো? আর একদিনেই তোমার আগে এত বড় হলো কি করে? আগ বড় হলো কি করে তা আমি জানি না। এটা নিয়ে আমিও অবাক হয়ে যাচ্ছি। আসলে এত বড় আগ দেখে আমিও ভীষণ অবাক হয়ে গেছি। হয়তো এগুলো জাদুরই আগ ছিল। টনি, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাকে রেখে গেছি, তবু তুমি আগের চাষ করতে পারলে। আমরা তো সবাই নিজেরটাই ভেবেছি। তাই তো দেখো, আমরা আগের চারা কেউ পাইনি। আগের চারা নিতে গিয়ে দেখি সব চারা বৃষ্টির পানিতে ডুবে গেছে। আমাকেও ক্ষমা করে দাও টনি, আমরা তোমার খারাপ চিন্তা করেছিলাম। আর তুমি কিনা ভালোভাবে বাড়ি ফিরেছো আর আগও পেয়েছো। আর আমরা সবাই বৃষ্টিতে ভিজে শেষ হয়ে গিয়েছিলাম। এবার সবাই বুঝলে তো, কখনো অন্যের খারাপ চিন্তা করা যায় না, তাহলে নিজেরই ক্ষতি হয়ে যায়। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে আগ খাওয়াবো। একদিন সবাই মিলে একসাথে আগ খাবো। আ বাবা, এভাবে কাঁদিস না তো। ওইদিকে যে আমার অনেক কাজ পড়ে আছে, এখন যদি আমি তোকে নিয়ে বসে থাকি তাহলে ওইদিকের কাজগুলো কে করবে শুনি? হয়েছে হয়েছে, আর কান্না করতে হবে না। এখন এখানে শুয়ে শুয়ে খেলা কর, আমি কাজগুলো সেরে আসছি। মহিমা তার ছেলেকে টং এর উপর শুয়ে দিয়ে কাজ করতে চলে যায়। এদিকে কালু আর কাকুলি আড়াল থেকে মহিমার কাণ্ডগুলো দেখতে থাকে, আর দুজনে বলতে থাকে, কালু তুমি দেখলে মহিলাটা তার বাচ্চাকে কেমন করে রেখে চলে গেল? চলো আমরা গিয়ে বাচ্চাটাকে ভয় দেখাই। বাচ্চাটা ভয় পেলে তো কান্না করবে। আরে বাচ্চাটা কান্না করবে আর আমরা কান্নার আওয়াজে মজা করব। আমরা হলাম ভূত, এবার আমরা তোর ঘর মুটকি খাবো। আগে আমি তোর মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবো, আর তারপর তোর পুরো শরীর ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবো। কাকুলের ভয়ঙ্কর আওয়াজ শুনে বাচ্চাটা আরো বেশি কান্না করতে থাকে, আর তা দেখে দুজনে আনন্দে লাফাতে থাকে। উল্লু বানায়া, ভারী মজায়া। এবার চলো আমরা একে খেয়ে ফেলি। দুজনে মিলে বাচ্চাটাকে ভয় দেখাতে থাকে। বাচ্চাটা ভয় পেয়ে কান্না করতে থাকে। এদিকে টুনি পাখি সেই দিক দিয়ে উড়ে যাচ্ছিল। বাচ্চাটার আওয়াজ শুনে সে দাঁড়িয়ে পড়ে। কালু কাকুলি, একটা নিষ্পাপ বাচ্চাকে ভয় দেখাতে তোমাদের কি একটু বিবেকে পাচ্ছে না? দেখতে তো পাচ্ছো বাচ্চাটা কতটা ভয় পেয়ে আছে। শোন, তোকে এখানে এসে নীতিবাক্য দিতে বলিনি। আমাদের যা খুশি আমরা তাই করব, তাতে তোর নাকে ট্রাক চালাতে হবে না, বুঝেছিস? তোর নাকে ট্রাক তোর কাছেই রাখ। দেখো, অযথাই কাউকে হয়রানি করো না, বুঝেছো? তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কৃষকের বউকে তোমাদের কথা বলে দিব। কিন্তু এই বলে দিলাম। এই টুনি, তুই ভাগ তো এখান থেকে, তোর এসব কথা আমার পুরো বিষের মতো লাগছে। কাকুলির কথায় না পেরে টুনি উড়ে মহিমা রানীর কাছে যায় আর বলতে থাকে, মাসিমা, আপনি আপনার বাচ্চাকে রেখে এখানে কাজ করছে? ওইদিকে দুষ্ট কাকুরি আর কালুকা আপনার সন্তানকে ভয় দেখিয়ে কান্না করাচ্ছে। ওভাবে কান্না করতে থাকলে তো যে কোনো সময় আপনার বাচ্চাটা মারা যেতে পারে। কালু কাকার কাকুলি কাকির এত বড় সাহস, আমি এক্ষুনি ওদের বন্দি করছি। কালু, আমাদের এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। দুজনে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। দেখো মাসিমা, আমাদের কথা শুনে কিভাবে পালাচ্ছে ওরা। আজ পালাক, কিন্তু এর পরও যদি আবার আমার ছানার কাছে আসে তাহলে ওদের আমি আচ্ছা করে শাস্তি দিব। ঠিক আছে মাসিমা, এবার তাহলে আমি আসি। দাঁড়াও দাঁড়াও, তুমি অনেক ভালো পাখি, তাই এই রুটিটা নিয়ে তুমি তোমার বাসায় ফিরে যাও। ধন্যবাদ মাসিমা, আপনি আমাকে এই রুটিটা দিয়ে অনেক উপকার করলেন। বাড়িতে যে আমার ছানাটা খাবারের জন্য অপেক্ষা করছে, আমি এই রুটিটা নিয়ে গিয়ে আমার ছানাকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। এরপর টুনি রুটিটা নিয়ে নিজের বাড়ি থেকে যেতে থাকে। আর পথে কালু আর কাকুলি টুনির সামনে এসে দাঁড়ায়। টুনি, তোর হাতের রুটিটা আমাদের দিয়ে দে, সকাল থেকে এখনো অবধি আমরা কিচ্ছু খাইনি। আমি তোমাদের এই রুটিটা দিব না, এটা আমার ছানার জন্য আমি নিয়ে যাচ্ছি। তোমাদের যখন এতই ক্ষুধা লেগেছে তখন তোমরা হাত পা নড়িয়ে একটু খাবার খুঁজে নাও।
কি তোর এত বড় সাহস তুই আমাদের মুখের উপর না করলি দাঁড়া আজ তোকে দেখাচ্ছি মজা এই বলে কালু আর কাপুর মিলে টুনিকে মারতে থাকে মেরে টুনির হাত থেকে রুটিটা নিয়ে সেখান থেকে চলে যায় টুনি কাতে কাতে নিজের বাড়ি ফিরে যায় এদিকে তার ছানা খাবারের জন্য পথে বসে আছে টুনি চোখের জল ফেলতে থাকে আর নিজের মেয়েকে দানাদার খাবার দিতে থাকে টুকি সেই খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ে এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টুনি ঘুম থেকে উঠেই খাবারের খোঁজে বেরিয়ে পড়ে কাকুলি তুমি কি সকাল সকাল উঠে হালুয়া বানাচ্ছো নাকি গো হালুয়ার গন্ধে আমার পুরো ঘর মোমো করছে গো তুমি কি আমাকে দুধ চিনি সুজি এনে দিয়েছো নাকি যে আমি তোমার জন্য হালুয়া বানাবো হয়তো পাশের বাড়ির কেউ বানাচ্ছে সেই গন্ধটাই এখানে ভেসে আসছে তাহলে চলো আমরা পাশের বাড়ির বৌদির কাছ থেকে হালুয়া নিয়ে খাই তুমি কি পাগল হয়েছো নাকি এখন যদি আমরা ওদের কাছে হালুয়া চাইতে যাই তাহলে তো ওরা আমাদের পেছনে লাঠি নিয়ে দৌড়াবে সাত সকালবেলায় লাঠি মার খাওয়ার ইচ্ছা আমার একদম নেই বোকা বউ আমার আমরা মার খেতে যাব কেন হ্যাঁ বরং আমরা মার দিয়ে সব দখল করে নিব সুখী দিদি ও সুখী দিদি তুমি বুঝি মজাদার সুস্বাদু হালুয়া বানিয়েছো আমাদের একটু দাও না গো আমরাও একটু খেয়ে দেখি কেমন হয়েছে তোমার হাতের বানানো হালুয়া না না কাকুলি দিদি তোমাদের দেয়া যাবে না কারণ আমি আজ অল্প একটু হালুয়া বানিয়েছি আমার ছানাদের জন্য তোমরা বলো অন্য কোনো দিন এসো তখন না হয় বানিয়ে খাওয়াবো এভাবে তুমি আমাদের মুখের উপর অপমান করলে না না এই অপমানটা একদম মেনে না যাবে না কাকুলি এই সুখী ভালো কথা আমাদের খেতে দিবে না চলো তো এবার আমরা একটু খারাপ হয়ে হালুয়া খেয়ে যাই এই বলে কালু আর কাকুলি মিলে সুখী পুরো ঘর খুঁজতে থাকে আরে আরে তোমরা এভাবে আমার ঘর তল্লাশি করছো কেন এক্ষুনি বেরিয়ে যাও বলছি আমার ঘর থেকে বেরিয়ে যাও নয়তো আমি এক্ষুনি চিৎকার করে সবাইকে ডাকবো বলে দিলাম বুঝেছি তোর মুখটাই আগে বন্ধ করতে হবে তারপর অন্য কিছু এই বলে কালু আর কাকুনি মিলে সুখীকে মারতে শুরু করে আর মার থেকে বাঁচার ভয়ে সুখী তার নিজের বাড়ি থেকে বেরিয়ে যায় আর এদিকে দুজনে হালুয়া খুঁজে বের করে নিয়ে খেতে থাকে এদিকে সুখী রাস্তায় বসে কাঁদতে থাকে আমার যে সব শেষ হয়ে গেল এবার আমি কি করব কি করব আমি কি গো সুখী দিদি ওভাবে কাঁদছো কেন গো কি হয়েছে তোমার আমার যে সর্বনাশ হয়ে গেছে এরপর সুখী কালু আর কাকুলির করা সব অপকর্মের কথা টুনিকে খুলে বলে এরা দুজনের তো দেখছি খুব বার বেরিয়েছি কাল আমাকে মেরে আমার কাছ থেকে খাবার কিনে নিয়েছে আর আজ তোমার কাছ থেকে এর একটা বিহিত তো আমাদের করতেই হবে তবে তুমি কোনো চিন্তা করো না তুমি এখন তোমার বাড়িতে ফিরে যাও বাকিটা আমি দেখে নিচ্ছি টুনির কথা মতো সুখী তার বাড়ি ফিরে যায় আর টুনি সোজা মহিমা দেবীর বাড়িতে যায় টুনি পাখি তুমি আজও এসেছো এসে অনেক ভালোই হয়েছে তুমি আমার ছানার সাথে একটু বসে বসে খেলা করো আমি একটু ততক্ষণে আমার হাতের কাজগুলো সেরে আসছি আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ তোমার ছানা কাল রুটি খেয়েছিল একটা রুটিতে তার পেট ভরেছে তো কি আর বলবো দুঃখের কথা মাসিমা কাল যখন আমি রুটিটা নিয়ে যাচ্ছিলাম তখন কালু আর কাকুলি আমার পথ আটকে দাঁড়ায় আমাকে মেরে আমার কাছ থেকে রুটিটা কেড়ে নিয়েছে শুধু যে আমার তা নয় সুখী দিদিকে মেরে বাড়ি থেকে বের করে দিয়ে তার বানানো হালুয়া খেয়ে নিয়েছে কি ওই দুষ্টু কালু কাকার কাকুলি কাকের এত বড় সাহস তাহলে তো এদেরকে উচিত শিক্ষা আমাকেই দিতে হয় শোনো তুমি গিয়ে ওদের বলবে আজ বিকেলে আমি সবাইকে হালুয়া খাওয়াবো আচ্ছা ঠিক আছে মাসিমা তাই হবে এরপর টুনি মহিমা দেবীর বাড়ি থেকে বেরিয়ে যায় আর জঙ্গলে গিয়ে কালু কাকের বাড়ির সামনে বলতে থাকে সবাই শোনো মহিমা মাসি আজ বিকেলে আমাদের হালুয়া খাওয়ার জন্য
তার বাড়িতে নিমন্ত্রণ করেছি। তোমরা সবাই তৈরি থেকো, সবাই মিলে বিকেলে আমরা মহিমা দেবীর বাড়িতে যাব। টুনি তো তার কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে কালু আর কাকলি ঘরে বসে বসে বলতে থাকে, কাকলি শুনলে টুনি কি বলল, চলো আমরা কারো অপেক্ষা না করে এক্ষুনি মহিমা দেবীর বাড়ি চলে যাই, তাহলে সবার থেকে বেশি হালুয়া আমরা খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ তাই করি চলো। কালু দেখো এখনো কেউ আসেনি, চলো চলো আমরা কি এক্ষুনি ঘরে ঢুকে পড়ি। ও মা তোমরা চলে এসেছো, যাক ভালোই হয়েছে, চলো এবার আমরা ঘরে যাই। চলুন চলুন। এরপর মহিমা দেবীর কথা মতো দুজনেই ঘরে ঢুকে যায়। আর মহিমা দেবী তখনই ঘরের দরজা লাগিয়ে দেয় আর হাতে একটা লাঠি নেয়। এ কি আপনি কেন জানি ঘরের দরজা লাগিয়ে দিলেন? মহিমা আর কোনো কথা না বলে দুজনকে ইচ্ছামতো মারতে থাকে, মারতে মারতে একদম আহত করে ফেলে। আর আমাদের মেরো না, মেরো না, আমরা যে আর সহ্য করতে পারছি না, ওরে বাবা রে। বল আরো পাখিদের ঠকাবি, পাখিদের মেরে তাদের খাবার কেড়ে নিবি, বল। না না আমরা আর অমন করব না, আমাদের কিছু শিক্ষা হয়ে গেছে। যা এবার আমি তোদের ছেড়ে দিলাম। ছাড়া পেয়ে কালু আর কাকুলি ঝড়ের গতিতে সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা 10 দিন অন্যায় করলে একদিন তার শাস্তি ঠিকই পেতে হয়। তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।